1 লক্ষ মুক্তা বসানো রয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের মেট গালায় পরে যাওয়া এই গাউনটিতে। অন্যদিকে প্রিয়াঙ্কার ড্রেসে কি বিশেষত্ব রয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মেট গালা 2023-এ প্রথমবার হাঁটলেন আলিয়া ভাট। এদিকে বরাবরের মতোই নিকের হাত ধরে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া। দেখুন মেট গালায় প্রিয়াঙ্কা এবং আলিয়ার অদ্ভুত সুন্দর সাজগুলো। ফ্যাশনের সবচেয়ে বড় রাত হিসেবে ধরা হয়ে থাকে মেট গালা অনুষ্ঠানকে। এবছরও ধুমধাম করে আয়োজন করা হয়েছে মেট গালা। এদিন ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইনার পোশাকে হাজিরা দিতে দেখা যায় মেট গালাতে ব্রহ্মাস্ত্র নায়িকাকে। আর প্রিয়াঙ্কা পরেছিল বিখ্যাত ব্র্যান্ড ভ্যালেন্টিনোর এক গাউন। কার লুক আপনার বেশি মন কাড়ল? এবছরই মেট গালায় অভিষেক হলো আলিয়া ভাটের। সোমবার রাতে ভারতের সময় অনুযায়ী মঙ্গলবার মেট গালার রেড কার্পেটে হাঁটলেন আলিয়া ভাট। নেপালি আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি সাদা গাউনটি পরেই পাপ্পারাজিদের জন্য পোজ দিতে দেখা যায় অভিনেত্রী আলিয়া ভাটকে। উজ্জ্বল সাদা গাউনে অভিনেত্রীর চোখ ধাঁধানো লুকে মজেছেন এখন নেট নাগরিকরা। মেট গালার লুক কিছু শেয়ার করে আলিয়া ভাট নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমি সবসময় আইকনিক শ্যানেল ব্রাইডদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। ঋতুর পর ঋতু কার্ল লেগারফেল্ডের প্রতিভা সবচেয়ে উদ্ভাবনী এবং বিস্ময় এবং অনুপ্রেরণাদায়ক ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে। আজকের রাতে আমার চেহারা তার থেকেই অনুপ্রাণিত হয়েছে, বিশেষ করে সুপার মডেল ক্লোডিয়া শিফারের 1992-এর শ্যানেল ব্রাইডাল লুক থেকে। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা খাঁটি মনে হয় এবং গর্বের সাথে এই পোশাক ভারতে তৈরি। 1 লাখ মুক্ত দিয়ে তৈরি হয়েছে এই পোশাকটি। সঙ্গে প্রবালকে ট্যাগ করেছেন, আমার প্রথম ম্যাটে আপনার পোশাক পরতে পেরে আমি গর্বিত। একটি মেয়ের কাছে মুক্ত কখনোই বেশি হতে পারে না। আর সাজের সঙ্গে আনুষঙ্গিক আমার চুলে থাকা ধনুকের মতো এই ক্লিপটিও মুক্তর তৈরি। এই নিয়ে অন্যদিকে তৃতীয়বারের মতো মেট গালায় হাঁটলেন প্রিয়াঙ্কা। বলে রাখা ভালো, 2018 সালে মেট গালাতেই প্রথম নিকের সঙ্গে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার, তাই এই রেড কার্পেটটি বেশ স্পেশাল তার কাছে। এদিন কোয়ান্টিকো অভিনেত্রী পরেছিলেন হাই স্লিভের একটি ভ্যালেন্টিনো গাউন। চোখ ফেরানো যাচ্ছিল না এই অভিনেত্রীর দিক থেকে। প্রিয়াঙ্কার ভ্যালেন্টিনো গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন, কাঁধের একপাশে প্লিটেড ডিটেইলিংয়ের কাজ করা হয়েছে, কোমরেও রয়েছে বেল্ট যা তার বডি কার্ভকে হাইলাইট করেছে। গাউনটিতে তিনি একটি ফ্লোর লেন্থ জ্যাকেটের সাথে ড্রেপ করেছিলেন। এর সঙ্গে তাকে দেখতে পাওয়া গিয়েছে মানানসই হীরার গহনায়। হীরের নেকলেসটিতে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনভাবেই মেট গালাতে এবারে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবং আলিয়ার মধ্যে আপনাদের কোন অভিনেত্রীর সাজ পছন্দ হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।